নমস্কার, ইটাস ইনফিউশনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমেই জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2023। প্রত্যেকের ভীষণ ভালো কাটুক, আনন্দে কাটুক। আজকে নতুন বছর উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন, একটি সুস্বাদু মিষ্টি রসমাধুরী। রসমাধুরী বানানোর জন্য আমি প্রথমেই দুধটা জাল দিয়ে নেব। আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি, এটা সম্পূর্ণ ফুল ফ্যাট মিল্ক। এই মিষ্টিটা কিন্তু ফুল ফ্যাট মিল্কেই ভালো হয়। এটা আমি ফুটতে দেব। যতক্ষণ দুধটা জাল হচ্ছে ততক্ষণ আমি চালটা বেটে নেব। চালটা আমি প্রায় 1 ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে আবার জল ঝরিয়ে ঝরঝরে করে নিয়েছি। আমি এখানে 500 ml দুধের জন্য 50 গ্রাম গোবিন্দভোগ চাল ব্যবহার করছি। আপনারা যদি চান এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে গোবিন্দভোগ চালই ব্যবহার করছি। চালটা বেটে নেওয়ার জন্য আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে চালটাকে ঢেলে নিচ্ছি। চালটা আমি গুঁড়ো করে নিয়েছি, আমি কিন্তু চালটা শুকনোই গুঁড়ো করেছি। আর দেখুন, খুব বেশি দানা দানা নয়, আবার একেবারে মিহি পাউডারের মতোও নয়। এইভাবেই চালটাকে গুঁড়ো করতে হবে, তাহলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো হবে। দুধটা দেখুন ফুটতে শুরু করেছে। এই অবস্থায় আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর দুটো তেজপাতা এর মধ্যে দিয়ে দেবো। এতে একটা সুন্দর গন্ধ আসবে। এটাকে আমি আরো মিনিট তিনেক ফুটতে দেব। আরো মিনিট তিনেক আমি দুধটাকে ফুটতে দিয়েছি। এবার আমি এর মধ্যে চিনি মিশিয়ে দেব। আমি এখানে বড় চামচের 4 চামচ চিনি দিলাম। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এর মধ্যে এখনই দিয়ে দেব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে দুধটা একটু ঘন হয় আর স্বাদও কিন্তু অনেকটা বেড়ে যায়। আপনারা চাইলে গুঁড়ো দুধ নাও দিতে পারেন, গুঁড়ো দুধ ছাড়াও মিষ্টিটা বানানো যায়। কিন্তু গুঁড়ো দুধ দিলে মিষ্টির স্বাদটা অনেক ভালো হয়। আর চাইলে আবার এর মধ্যে কনডেন্সড মিল্কও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় কনডেন্সড মিল্ক না ব্যবহার করলেও চলে। যদি ব্যবহার করতেই হয় তাহলে গুঁড়ো দুধই যথেষ্ট। দুধটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো লাম্প না থেকে যায়। গুঁড়ো দুধটা ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে আমি 1 পিঞ্চ জাফরান দিয়ে দেব। জাফরান দিলে সুন্দর একটা গন্ধ হবে আর রংটাও কিন্তু বেশ ভালো আসবে। আপনারা যদি থাকে জাফরান ব্যবহার করবেন, না হলে কিন্তু এটা বাধ্যতামূলক নয়। জাফরান দেওয়ার পর আমি আরো মিনিট তিনেক দুধটাকে ফুটতে দিয়েছি। এখন আমি এর মধ্যে সে গুঁড়ো করে নেওয়া চাল দিয়ে দেবো। খুব অল্প অল্প করে চালের গুঁড়ো মেশাবেন, আর সঙ্গে সঙ্গে কিন্তু হাতা দিয়ে এটাকে নাড়তে থাকবেন, না হলে কিন্তু চালের গুঁড়োগুলো একেবারে দলা পাকিয়ে যাবে, দুধের সাথে একদমই মিশবে না। আমি 1 চামচ 1 চামচ করে চালের গুঁড়ো এর মধ্যে দেব আর হাতা দিয়ে মেশাতে থাকবো। আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল গুঁড়ো করে নিয়েছি, তবে 50 গ্রাম চালই মানে লেগে যাবে এরকম কিন্তু কোনো মানে নেই। এটা অনেক সময় দুধের কোয়ালিটির উপর নির্ভর করে যে দুধ কত তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধ কিন্তু একটু ঘনত্ব এনে দিয়েছে, ফলে আমি 1 চামচ করে চাল মেশাবো আর দেখতে থাকবো যে কতটা ঘন হয়। আমার কিন্তু 1 চামচ 1 চামচ করে দিতে দিতে পুরো চালের গুঁড়োটাই এর মধ্যে লেগে গেছে। চালের গুঁড়োটাকে দিয়ে আমি এখানে মিনিট 2 এটাকে ফুটতে দেব। আমার 2 মিনিট এটাকে ফোটানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লোর দিয়ে দেব। কর্নফ্লোরটাও একইভাবে দেবেন এবং সঙ্গে সঙ্গে হাতা দিয়ে মেশাতে থাকবেন, না হলে কিন্তু কর্নফ্লোরটাও দলা পাকিয়ে যাবে। আসলে কর্নফ্লোর এর মধ্যে দেওয়ার একটা মূল কারণ হলো কর্নফ্লোর কিন্তু এই মিষ্টিটাকে একটা ক্রিমি টেক্সচার দেবে। আপনারা যদি কাস্টার্ড পাউডার থাকে তাহলে কাস্টার্ড পাউডারও এর মধ্যে দিতে পারেন। আমি আরো 1 চামচ কর্নফ্লোর এর মধ্যে দিলাম। এবার আমি এটাকে আবার ভালো করে মেশাবো। এই মিষ্টিটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু এবং দেখতেও অসাধারণ হয়। বাচ্চারাও এই মিষ্টিটা খেতে ভীষণ ভালোবাসে। যারা মিষ্টি খেতে খুব একটা পছন্দ করে না, যাদের কাছে ঝাল বা নোনতা খাবারই বেশি পছন্দ, তারাও কিন্তু এই মিষ্টিটা একবার খেলে এর স্বাদ একেবারে ভুলতে পারবে না। কর্নফ্লোরটা আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিয়েছি।
একবার কর্নফ্লোর দেওয়ার পরে কিন্তু আর বেশি সময় লাগবে না, বড়জোর মিনিট দুয়েক। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লো রাখবেন, তার কারণ কর্নফ্লোর এবং চালের গুঁড়ো দেওয়ার পর কিন্তু খুব সম্ভাবনা থাকে পাত্রের তলায় দুধটা ধরে যাওয়ার। তাই ফ্লেমটা একদম লো রেখে আমি এটাকে হতে দেব। দুধটা কর্নফ্লোর দেওয়ার পর যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ আমি এই রসগোল্লাগুলোকে রেডি করে নেব। এই রসগোল্লাগুলোকে কিন্তু আমি ওই দুধের মধ্যে শেষে একদম দিয়ে দেব। তার জন্য আমি এটার থেকে ভালো করে রসগুলোকে চিপে নেব। এই রস চেপাটা কিন্তু অবশ্যই আপনারা করবেন, তার কারণ রসটা যদি রসগোল্লার ভেতর থেকে বের করে না দেন তাহলে কিন্তু এর ভেতরে দুধ একেবারেই ঢুকবে না এবং মিষ্টিটা খেতেও ভালো হবে না। এই রসমাধুরী মিষ্টিটা খেতে যেমন সুন্দর, বানাতেও কিন্তু খুব অল্প সময় লাগে। খুব অল্প সময়ে অল্প উপকরণেই এই মিষ্টিটা খেতে অসাধারণ হয়। বাড়িতে গেস্ট আসলেও এই মিষ্টিটা আপনারা খাওয়াতেই পারেন। কেনা মিষ্টি তো আমরা সবসময় খাইয়ে থাকি, ঝামেলা কমে কম উপকরণে যদি গেস্টকে এইভাবে মিষ্টি বানিয়ে খাওয়ানো হয় তাহলে তো তার কোনো তুলনাই হয় না। আমি সবগুলো মিষ্টি থেকে ভালো করে রসটাকে বের করে নিয়েছি, এবার এগুলোকে আমি দুধের মধ্যে ছেড়ে দেব। আরো 2 মিনিট হয়ে গেছে, দুধটা কিন্তু আমাদের একদম রেডি। এবার সেই রস চিপে রাখা রসগোল্লাগুলো আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব। এবার আর এর মধ্যে বেশিক্ষণ রসগোল্লাগুলোকে রাখা যাবে না, কারণ তাহলে রসগোল্লাগুলো ভেঙে যাবে। বড়জোর 1 মিনিট রসগোল্লাগুলোকে আমি এই দুধের মধ্যে একটু রাখবো এবং নাড়াচাড়া করে নেব। রসগোল্লাগুলো দেওয়ার পর 1 মিনিট হয়ে গেছে, আমার এই মিষ্টিটা রেডিও হয়ে গেছে। দেখুন দুধটা কত ঘন হয়ে গেছে। ঠিক এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর পাত্রটাকে গ্যাস থেকে নামিয়ে নেব। রসমাধুরী আমি গ্যাস থেকে নামিয়ে নিয়ে এসেছি, এবার এই গরম অবস্থাতেই আমি বাটিতে সার্ভ করে নেব। প্রত্যেকটা বাটিতে আমি একটা করে রসগোল্লা দিয়ে দেব। এবার এই রসগোল্লার উপর দিয়ে দুধটা সম্পূর্ণ ঢেলে দেব। এই মিষ্টিটা কিন্তু আসলে ফিরনি, কাস্টার্ড এবং রসমালাইয়ের মেলবন্ধন বলা যেতে পারে। মিষ্টিটা আমার প্রত্যেকটা বাটিতে সার্ভ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে রুম টেম্পারেচারে রেখেই একটু ঠান্ডা হতে দেব, বাদবাকি ডেকোরেশন আমি একটু ঠান্ডা হওয়ার পর করব। মিষ্টিটা আমি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা হতে দিয়েছি। এবার আমি মিষ্টিটাকে ডেকোরেশনের জন্য একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1 পিঞ্চ মতো হলুদ ফুড কালার নিয়ে নিচ্ছি, এর সাথে নেব 2-3 ড্রপ ম্যাঙ্গো এসেন্স। আপনারা এখানে যে কোনো ধরনের এসেন্স ব্যবহার করতে পারেন এবং ফুড কালারও বিভিন্ন ধরনেরই ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় এই মিষ্টিটা হলুদ ফুড কালার ব্যবহার করলেই বেশি ভালো দেখতে লাগে। ডেকোরেশনের জন্য মিশ্রণটা বানানো হয়ে গেছে আর মিষ্টিগুলো রুম টেম্পারেচারে রেখে বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এবং ওপরটা দেখুন অনেকটা জমে গেছে। এই অবস্থায় আমি বাকি ডেকোরেশনটা করে নেব। একটা ছোট চামচের সাহায্যে আমি সেই মিশ্রণটা মিষ্টির ওপরে দিয়ে কিছুটা জায়গায় এভাবে বুলিয়ে নেব। প্রত্যেকটা বাটিতেই আমি একইভাবে সাজিয়ে নেব। মিষ্টিটাকে আর কোনো ডেকোরেশন না করে যেভাবে বাটিতে আছে সেভাবেও পরিবেশন করা যেতে পারে, তবে একটু ডেকোরেশন করলে আমার দেখতে বেশি ভালো লাগে, তাই আমি এটাকে এইভাবে ডেকোরেশন করছি। যদি আপনাদের সেটা অপছন্দ হয় তাহলে কিন্তু নাও করতে পারেন। এর জন্য স্বাদের খুব একটা কিছু হেরফের একেবারেই হয় না, তবে দেখতে ভালো লাগে। আর যেহেতু এর মধ্যে আমি সামান্য পরিমাণে ম্যাঙ্গো এসেন্স ব্যবহার করি, আমের একটা হালকা গন্ধ আসে এবং খেতেও বেশ ভালো লাগে। আমি অল্প করে আমসত্ত্ব এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, এবার আমি এগুলোকে এর উপর দিয়ে দেব। আপনারা আমসত্ত্বর পরিবর্তে কাজু বাদাম বা কিশমিশ বা পেস্তা যা ইচ্ছে ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমার কাছে আমসত্ত্ব ছিল তাই এটা আমি আমসত্ত্ব দিয়েই ডেকোরেট করছি।
এবার আমি এর উপর দিয়ে দু একটা করে কেশর দিয়ে দেব। পরিবেশনের জন্য একেবারে তৈরি হয়ে গেছে আমাদের রসমাধুরী। এটা যদি আপনারা চান তাহলে আরেকটু সময় ফ্রিজে রেখে পরিবেশন করতে পারেন, ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু এটা বেশ ভালো লাগে। অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে।